ইচ্ছে থাকলেই তো আসলে হবে না, মানে জিনিসটা হচ্ছে যে ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো। সিনেমা কেউ বানাক, যদি আমাকে কেউ নক করে, ক্যারেক্টার যদি মিলে যায়, ডেফিনেটলি করব। সরি, থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে অনেস্টলি আমি আজকে জীবনে প্রথমবার আসলে মাঠে আসলাম। রাতের বেলা বিষয়টা ছিল যে আমি কালকে মাঠে যাব, মানে ঈদ যেরকম লাগে না মানুষের কাছে যে কালকে ঈদ, ওরকম একটা খুশি কাজ করছিল। আমি জানি না কেন, মানে আমার তো প্রমোশনের একটা বিষয় থাকি, তাছাড়া আমি মাঠে আসব আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। এবং আমি এসে যখন এখানে এত ক্রাউড শুনলাম লাইভ এরকম খোলা আকাশের নিচে বসে, আসলে তো আমরা ক্রাউড নিয়ে খুব ইউজ টু, যেমন হলের মধ্যে হলভর্তি লোকজন যখন থাকে, সিনেমা যখন রিলিজ হয় তখন একটা হৈহুল্লোড় হয়, মানে আমরা যখন কোথাও একটা যাই কোনো প্রোগ্রামে তখন অনেক ফ্যানরা থাকে, যখন অনেক মানে চিল্লা পাল্লা করে, ওগুলোই আসলে আমাদের ভালো লাগে। তো ফাইনালি এখানে যখন এরকম একটা খোলা জায়গা যখন মানুষ চিল্লা পাল্লা করে, এটা আসলে অন্যরকম মজা। তো এই পার্থক্য আর কিছু নাই, মানে আসলে আমরা তো দুটোই তো বিনোদনের পার্ট, একটা হচ্ছে খেলার মাঠ আর একটা হচ্ছে সিনেমা হল। তো এইটুকুই পার্থক্য আসলে, আমরা তো সবাই এসব জায়গাতে কেন আসি, মাঠে কেন আসি, সিনেমা হলে কেন যাই, বিনোদিত হতেই তো। তো ওয়েট আসলে ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু ক্রাউডটা আমি আসলে এরকমভাবে পেয়েছি যে অনেক লাউড, অনেক ছড়ানো, অনেক বিস্তৃত একটা, এত এত লোকজন একসাথে, এটা একটা অন্যরকম মজা। আমার 5-7 জনকে আমি ফলো করি। আমি আসলে আমার আসলে সবাইকেই ভালো লাগে, মানে একজন তো কাউকে না কাউকে তো প্রতিনিধিত্ব করতে হয়, তো সেখান থেকে তো একজনকে বেছে নিতে হয়। তো আলাপ আমাদের তো আসলে, তারা তো একই জায়গায়, তারা তো বিনোদনের কাজ করে, তো ওখান থেকে আসলে আমার কারোর সাথে কাজ করা হয়নি। এই তো আমি আসলে বেসিক্যালি আমি ফুটবল লাভার, মানে ক্রিকেট নিয়ে অত বেশি মানে ধ্যান ধারণা নিয়ে নাই, মানে অত কিছু ফোকাস করা হয় না, কিন্তু খেলা দেখি মাঝে মাঝে। যখন আমার ভাই খুব ক্রিকেট পাগল, পিচ্চিটা, তো আমার ছোট ভাই, হ্যাঁ একদম প্রচুর, পুরো বাসার লোকজন সবাই ক্রিকেট পাগল, কিন্তু হয় না, একজন তো ডিফারেন্ট থাকে। তাই বলে আমি যে ক্রিকেট পছন্দ করি না এরকম কিছু নাই, কিন্তু আমার আয়োজন করে খেলাটা দেখা হয় না। আমার জীবনের কোন মুখোশ এখানে উন্মোচিত হচ্ছে না এই সিনেমাতে, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই সবাইকে, কারণ এখানে আমি, হ্যাঁ এখানে আমি ক্রাইম রিপোর্টারের ভূমিকায় আছি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সোহানা, সোহানা একজন ক্রাইম রিপোর্টার। এখন আপনি যে কোশ্চেনটা করলেন যে লাইফের এই সময় দাঁড়িয়ে, সত্যি সত্যি আমার রিলিজ যখন ডেটটা ফাইনাল হলো, যখন ছোটো ছোটো করে ফুটেজ দেখছিলাম, ট্রেলার দেখছিলাম, তখন মনে হচ্ছিলো যে এই ক্যারেক্টারটা যদি এখন আমি প্লে করতে পারতাম, আই থিঙ্ক আরও ভালো করতে পারতাম। মানে এইরকম লাইফের ছোটো ছোটো আফসোস বা কোনো একটা কিছুর জন্য আফসোস হওয়া উচিত, তাহলে মানুষের জীবনটা মানে হয় না যে সব পেয়ে গেলে তো আসলে জিনিসটা কেমন মানে একঘেয়ে লাগবে। ওই যে কোশ্চেনটা ছিল যে সাকিব খানের সাথে করেছেন আপনি সিনেমা, সাকিব আল হাসানের সাথে বলেন প্রিয় প্লেয়ার, কোনো টিভিসি অ্যাড কোনো কিছু করার ইচ্ছে আছে কিনা? ইচ্ছে থাকলেই তো আসলে হবে না, মানে জিনিসটা হচ্ছে যে ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো। আজকের ম্যাচটা অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিংলি, আমরা যখন ডাইরেক্ট ইন্টারভিউ দিচ্ছিলাম তখন আমরা যখন এসে দাঁড়ালাম, প্রথম উইকেট পড়েছে আফগানিস্তানের, প্রথম দ্বিতীয় অর্ধের খেলা আর কি, প্রথম উইকেট পড়েছে, পরে যখন মাইক্রোফোনটা হাতে নিল তখন সেকেন্ড উইকেট, আর আমি যখন আমি মাইক্রোফোনটা হাতে নিলাম থার্ড উইকেটটা পড়েছে, দেন উইকেট, আমরা খুব রিলায়েবল ফিল করছি, ইনশাআল্লাহ আজকের ম্যাচটা আমরা অবশ্যই জিতবো। এবং অলরেডি বোধহয় আমাদের ইন্টারভিউর মাঝখানে আরও কয়েকটা উইকেট পড়ে গেছে, সো উই আর হোপিং ফর দ্য বেস্ট।
হ্যাঁ 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 ইনশাল্লাহ, কারণ মুখোশ টিম এসেছে তো এখানে, মুখোশ টিমের আলাদা একটা পাওয়ার আছে, ঠিক আছে। সো সিনেমার প্রমোশনের জন্য আমরা এখানে এসেছি, সো আমাদের টি শার্ট দেখে আপনারা বুঝতে পারছেন বাস্তবের মুখোশ আর সিনেমার মুখোশ। মুখোশ খুব আধ্যাত্মিক একটা শব্দ, ওটা আসলে মানে মুখোশের সঙ্গে থাকে, মুখোশধারী আমরা প্রত্যেকেই তো মুখোশধারী কিছু না কিছু। এবং অ্যাকচুয়ালি হ্যাঁ ইয়া আসলে এটা খুব এই শব্দের ব্যাপ্তি অনেক বেশি। আমরা মুখোশ সিনেমাটার একটা ইন্টারতে একটা গল্প আছে, এই সিনেমার আমরা প্রমোশন করতে এসেছি। আমি পরি, শি ইজ দ্য অ্যাক্ট্রেস, আর আমাদের সঙ্গে আবুল কালাম আজাদ স্যার আছে, মুশারফ করিম ভাই আছে অ্যাজ এ নেগেটিভ ক্যারেক্টার, হি প্লেড ভেরি ওয়ান্ডারফুল রোল ইন দিস ফিল্ম। আর সেখানে ইরেশ জাকের ভাই আছে, প্রাণদা আছে, অপু ভাই আছে। সো এটা ইটস এ মাল্টিকাস্টিং ফিল্ম, এবং আমরা খুবই বেশি মানে আশা নিয়ে আমরা এই ক্রিকেট মাঠে এসে প্রথমবার যে রেসপন্সটা আমরা পেয়েছি দর্শকদের কাছ থেকে, যে মুখোশ বলে চিৎকার করছিল সবাই, তারপর পরীকে আমাকে দেখে আলহামদুলিল্লাহ ভীষণ এক্সাইটেড। সো উই আর ফিলিং ব্লেসড ক্রিকেট মাঠে এসে। সিনেমা ইজ বেসিক্যালি অ্যান এন্টারটেইনমেন্ট, সিনেমা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য। আপনারা দেখলে বুঝতে পারবেন মেসেজটা, হ্যাঁ মেসেজ ডেফিনেটলি একটা কিছু পাবেন। মুখোশধারী মানুষগুলোকে এই সমাজে যে আসলে কোনোভাবে স্থান দেওয়া উচিত নয় সেটা ডেফিনেটলি একটা মূল প্রতিপাদ্য বিষয় থাকতে পারে, তবে ডেফিনেটলি সিনেমা সিনেমা ইজ এ এন্টারটেইনমেন্ট। আপনি কিন্তু খেলা দেখতে আসছেন অনলি ফর ইউর মানে আপনি ইনার এন্টারটেইনমেন্টের জন্য আসছেন, সো সিনেমাটাও সেই জন্যই দেখতে যাবেন। তবে আমরা বলবো যে সিনেমা যারা দেখবে তারা কিছু দর্শন নিয়ে যাবে, কিছু দর্শন নিয়ে যাবে, কিছু মেসেজ নিয়ে যাবে। এখন কে কোনভাবে মেসেজটা নেবে সেটা তার বিষয়, আমাদের অনেকগুলো মেসেজ আছে, আমি লেখার সময় আমি তো বুঝেছি, এখন ওটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না, কারণ ওটা বললে কিছুটা গল্পটা ইয়ে করে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা সবাইকে বলবো ট্রেলারটা দেখতে, ট্রেলারটা দেখলে হলে যাওয়ার প্রতি আগ্রহটা তৈরি হবে, সবাইকে বলবো ট্রেলারটা দেখতে। আমার জীবনের কোন মুখোশ এখানে উন্মোচিত হচ্ছে না এই সিনেমাতে, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই সবাইকে, কারণ উন্মোচনের কারণ এখানে আমি, হ্যাঁ এখানে আমি ক্রাইম রিপোর্টারের ভূমিকায় আছি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সোহানা, সোহানা একজন ক্রাইম রিপোর্টার। এখন আপনি যে কোশ্চেনটা করলেন যে লাইফের এই সময় দাঁড়িয়ে, সত্যি সত্যি আমার রিলিজ যখন ডেটটা ফাইনাল হলো, যখন ছোটো ছোটো করে ফুটেজ দেখছিলাম, ট্রেলার দেখছিলাম, তখন মনে হচ্ছিলো যে এই ক্যারেক্টারটা যদি এখন আমি প্লে করতে পারতাম আই থিঙ্ক আরও ভালো করতে পারতাম। মানে এইরকম লাইফের ছোটো ছোটো আফসোস বা কোনো একটা কিছুর জন্য আফসোস হওয়া উচিত, তাহলে মানুষের জীবনটা মানে হয় না যে সব পেয়ে গেলে তো আসলে জিনিসটা কেমন মানে একঘেয়ে লাগবে। ওই যে কোশ্চেনটা ছিল যে সাকিব খানের সাথে করেছেন আপনি সিনেমা, সাকিব আল হাসানের সাথে বলেন প্রিয় প্লেয়ার, কোনো টিভিসি অ্যাড কোনো কিছু করার ইচ্ছে আছে কিনা? ইচ্ছে থাকলেই তো আসলে হবে না, মানে জিনিসটা হচ্ছে যে ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো। সাকিবের নাইকি হওয়ার ইচ্ছা আছে? সাকিবের নাইকি সিনেমা কেউ